فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. السلام عليكم ورحمة الله وبركاته. কবরবাসী জীবিত আছে, তা না হলে আমরা সালাম দেই কেন? মানে সালাম দেই দেখে বোঝা যাচ্ছে যে কবরবাসী জীবিত আছে। তো আসলে এই ধরনের প্রশ্ন কিছু মানুষের মাথায় রয়েছে। তারা মনে করে যে কবরে মানুষ জীবিত, তো কবরে জীবিতটা আমরাও বলি, আমরাও স্বীকার করি, কিন্তু দুনিয়ার জীবনের মতো আমরা মনে করি না। আমরা মনে করি এটা হলো বার্জাখী জীবন। বার্জাখী জীবন মানে পরকালের জীবন, মৃত্যুর পরের যে জীবনটা, এটা পরকালীন জীবন। ওই জীবনে বর্তমান জীবনের সাথে বা পার্থিব জীবনের সাথে কোনো মিল নেই। চলাফেরা, উঠা বসা, সংসার, বাজারঘাট, ব্যবসা বাণিজ্য কোনো কিছুই তা সম্ভব নয়। তার শরীর এক সময় মাটিতে খেয়ে ফেলবে, মিশে যাবে। তো তারপরও আল্লাহ তাকে হয় শাস্তি দিবেন, না হয় শান্তি দিবেন, দুটোর একটা সে পাবে। তো এটাও একটা জীবন, কিন্তু এটা হলো বার্জাখী জীবন বা পরকালীন জীবন বা একটা মধ্যবর্তী জীবন। মধ্যবর্তী হলো দুনিয়া মৃত্যুর পর থেকে কিয়ামত হওয়ার আগ পর্যন্ত, এটা এটাকে বলা বার্জাখী জীবন। আর রুহ তো কোনো সময় মরে না, সেটা আল্লাহর ওলি হোক আর বুজুর্গ পরহেজগার হোক, যেই হোক না কেন, রুহ তো কারোই মরে না। হয় ইলিনে থাকে, না হয় সিজিনে থাকে, হয় সম্মানের জায়গায় থাকে, শান্তির জায়গায়, আর না হয় কষ্টের জায়গায় থাকে। তো আমরা সালামটা তো রুহকেই দিই, মানে রুহের উপরে, রুহের উপরেই তো আল্লাহর কাছে দোয়া করি যে শান্তি বর্ষণ করুন। ঠিক আছে, তো সব মিলিয়ে এটা কবরবাসীকে সালাম দিয়ে দেখে বোঝা গেল যে এটা জীবিত। এটা একটা মানে কি বলবো, এটা বেদাতই একটা প্রশ্ন। সালাফে সালেহীনদের মধ্যে এই ধরনের প্রশ্ন ছিল না, এ ধরনের কথাবার্তা তারা বলতেন না। আর মানুষ যদি মারাই না যাবে, তাহলে এই যে দোয়ার মধ্যে আমরা কেন বলি আল্লাহুম্মা ফিরলে হাইয়ে না মাইয়িতে না, হে আল্লাহ আমাদের মধ্যে যারা জীবিত যারা মৃত তুমি তাদেরকে ক্ষমা করে দাও। তাহলে মৃত কথাটা আসলো কেন? আল্লাহ পাক বলছে ইন্না নাহনু নুহিল মাউতা মাউতা, আমরা মৃতদেরকে জীবিত করব। তাহলে মৃত মরেই যদি নাই, না মরে তাহলে জীবিত হবে কীভাবে? তো মোট কথা, এরা যারা কবরে আছে তারা মৃত, সে যেই হোক না কেন কবরে যারা আছে সবাই হলো মৃত। তবে রুহ কারোরই মরে না, তো রুহ যেহেতু কারোরই মরে না, তো এই দৃষ্টিকোণ থেকে আপনি কবরের মানুষকে যদি জীবিত বলেন, বলতে পারেন। তো এটা মানুষ ইয়া কেন, অলিয়া অলিয়া পরেশগার মানুষের কথা কেন? হিন্দু খ্রিস্টান কেউই তো কারোই রুহ তো মৃত্যুবরণ করে না, তাহলে এই অর্থে সবাই তাহলে জীবিত আছে। আর আসলে এটা বার্জাখী জীবন, বার্জাখী জীবনকে জীবন মানে জিন্দা বলা যায় না, তারা মারা গেছে এবং তাদের পরকালীন জীবন শুরু হয়ে গেছে। তো এই আর কি, আর কেউ যদি না বুঝে আসলে তাকে তো বোঝানোর কিছু নাই। আল্লাহ আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ সবাইকে সঠিকটা বোঝার তৌফিক দান করুন, ভুল বুঝ থেকে আমাদের বের হয়ে আসার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।